বলুন কলমা শরীফের লিখতে অক্ষর কত 24 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মাত্র নবীর নাম শুনে জবান থেকে চোখে মুসা দিয়ে চুমা দিয়েছেন খোদার কসম আমার নবী তাদের ডান হাত ধরে জান্নাতে নেবেন আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা মোবারক চাই কি চাই না এটা কি সুন্নিদের খাসিয়ত না ওয়াহাবিদের খাসিয়ত আমরা কি ওয়াহাবি না সুন্নি কে কে সুন্নি দুই হাত তুলে আল্লাহর রাসূল দেখে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ বলো না আর একটু জোরে বলো এই ওকার একটু ফটো তোলো আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমরা নারে রিসালাতের স্লোগান চাই কি চাই না Allah shukr jini amaderke Shah Amanater Shahar Shah Badr Shar Shahar Shah Miskin Shar Shahar Shah Ghoribullah Shahar Hazratte Jini Chirag jaliyechen ja Badr Auliyar Shahar amar জানা অভাব চট্টগ্রাম এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে ওলি আল্লাহর মাজার নাই সেই চট্টগ্রামে আজকে 19/10/2023 Abu Sufyan Abidi Al-Qadri ke Allah enechen Miladul Nabi mahfile Khuda ke kasam ei mahfile tumi ami uni tini jodio nashi jodio ashi ubusthit thaki Allah'r kasam Qur'aner kasam amar nabi ei mahfile ase eta sunnider bhagyo কিছুদিন আগে আপনারা রবিউল আউয়াল মাসে দেখেছেন اولاد রাসূলগণ সৈয়দ শাহ আহমদ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর اولادগণ হযরতে হাফেজ ক্বারি اولاد রাসূল হুজুর তৈয়ব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর اولادগণ اولاد রাসূল سید تائشہ مدذل العلی اولاد رسول سید صاحب شاہ مدذل العلی اولاد رسول سید کاشم شاہ مدذل العلی এই চট্টগ্রাম শহরে লক্ষ লক্ষ সুন্নি জনতা নিয়ে নবীজির মিলাদুন নবী করেছেন জোরে বলেন ঠিক কি না এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বন্ধ হবে না চলবে আওয়াজটা একেবারে দুর্বল এমন ভাবে বলো নবী যেন তোমাকে সুপারিশ করতে বাধ্য হয় আল্লাহর রহমতে বলো আমরা মিলাদুন নবী চাই কি চাই না এই মিলাদ আগেও ছিল এখনো আছে কিয়ামত তক চলবে বর্তমান বাংলাদেশের সরকার রানিং সরকার বলেছেন মিলাদুন নবী সকল মসজিদ মাদ্রাসায় সরকারিভাবে গ্যাজেট হয়েছে এটা চলতেই থাকবে যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন তো আমি আজকে দুইজন নবীর কথা বলবো একজন বলবো হযরতে Musa Kalimullah. Arab John Kota Volvo, Jini Nobidir Nobi. Jini Pride Pundrusho Buturage, Shoshorile, Mokatul Muazzamai, Madinatul Manafara Chile. Jini Amma Janir, Pet Mubarak Gaste, Jannatil Mohilagon Chile. Jini Amma Janir, Pet Mubarak Gaste. জান্নাতের পোশাক পরিধান করে আসছেন যিনি আম্মা জানের পেট মোবারক থেকে আসছে রব্বি হাবিলি উম্মতি বলে বলে আল্লাহর দরবারে কেঁদেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহাতাল আশাকিন যিনি কাবার কাবা যিনি হাউজে কাউসারের আল্লাহ কর্তৃক মালিক যিনি জমজমের মালিক যিনি দোয়া কবুল হওয়ার ব্যবস্থা যিনি আল্লাহ দেখার আয়না যিনি যাকে দেখলে আল্লাহ দেখা হয় তিনি হচ্ছেন প্রিয় নবী আকা নবী নূর নবী গায়েব কি খবর দেনে ওয়ালা যিনি হাজির নাজির নবী সবাই একটু চুমা দিবেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা আমাদের নবীর কথা শুনতে চাই কি চাই না আমি দীর্ঘদিন অসুখ ছিলাম কিন্তু এখন প্রতিদিন মাহফিল অনেকে আবার বলে হুজুর আপনি মাজার থেকে কখন আসছেন বলি এটা তো আশ্চর্য খবর আমরা শুনেছি আপনি মরে গিয়েছেন যাও অনেকে শুনছে আমি মরে গিয়েছি আল্লাহ পাক হায়াত বাড়াইবার মালিক কে আবু সুফিয়ান আল কাদরি এখন আপনাদের সামনে চট্টগ্রামে আসে কিনা বলুন রাখছে কে হায়াতের মালিক কে ধন দৌলতের মালিক কে বলুন নিয়ে যাবেন কে মুসা কালিমুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইজন নবীর কাছে একটা ঘটনা আছে গফতে موسی বা খোদা در کوہ طور گفتے محمد با خدا در عرش نور موسی علیہ السلام মেরাজ করেছেন जमीने आसमान नीचे कोई तुर पहाड़े और आमान नबी मेराज करेছেন আল্লাহর সাথে আরশ আজিমে চিৎকার দি বলেন মারহাবা নবী কয়জন দুইজন নবীর কথা বলছি মুসা কালিমুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ কুয়েতের পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছেন রব্বি আরিনি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ কি বলেছেন শুনুন লন তারানি এ মুসা তুমি আমাকে দেখবে না কারণ আমাকে দেখার জন্য যে চোখটির প্রয়োজন আমি সেই চোখ তোমাকে দান করিনি কারণ তুমি আমাকে দেখবা না আমাকে যিনি দেখেছেন যিনি দেখতেছেন যিনি দেখবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর আর তো জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি আজকের খারেজি আলে হাদিস শিয়া যাদেরকে আমরা বলি ওয়াহাবি ওয়াহাবি মানে জাহান্নাম এরা 5000 কোটি বছর যদি নামাজ পড়ে তাদের একটা সিজদা কবুল হওয়ার কোনো ব্যবস্থা না কারণ তারা জন্মগত বেঈমান তারা নাফাক এরা ইহুদির দালাল খ্রিস্টানের দালাল এদেরকে আমরা ভয় পাই না বরং যে সরকারকে বলবো এই বেঈমানদের বিরুদ্ধে এমন একটা আইন করুন যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড জোরে বলুন ঠিক কি না আপনারা কি কোনো গোসা হয়েছে বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না যদি মৃত্যুদণ্ড নাও দেয় কবর যাও না তালতো ভাই দেখবা কবরের কি অবস্থা কবরে সব ফেরেশতারা সুন্নি এখন মাহফিলে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে সব সুন্নি মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন রব্বি আরনি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ কি বলেছেন লান তারানি মুসা তুমি আমাকে দেখবা না কারণ আমাকে দেখার জন্য যে চোখের প্রয়োজন সেটা আমি তোমাকে দান করিনি তারপরও মুসা বলছেন রব্বি হে রব হে আল্লাহ হে মাওলা হে খালিক ও মালিক ও হান্নান ও মান্নান ও সত্তার ও জব্বার তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি মুসা কালিমুল্লাহকে দয়া করে একবার দেখা দাও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাকে দেখা দাও কারণ আমি মুসা নবীর উম্মতরা একটা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ এটা কখন আমার নবী আসার পৃথিবীতে কয়েক হাজার বছর আগের ঘটনা মুসার উম্মতরা পড়তো এগুলা আমার মিডিয়ার বাইরে একটু সুন্দর করে ক্যাসেট করে তোমরা সারবা তোমরা অনেক সওয়াব পাবা তোমাদের আব্বা আমার গুনাহ মাফ হবে তোমাদেরকে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মদিনা সওয়াব দান করবে এবং তোমাদের মৃত্যুর সময় হলো আমার নবী তোমাদের কাছে থাকবে দেখেন এরা বলে মিলাদুন নবী মক্কাতে নেই মদিনাতে নেই আরবে নেই ওমানে নেই দুবাইতে নেই কাতারে নেই কোথাও নেই আমি আবু সুফিয়ান আল কাদরি বলছি শোনো মিলাদুন নবী কোরআন হাদিসে আছে এই কম্বক সব জায়গায় আছে তো নসিবে নেই বেঈমানদের কোথায় নেই বলেন বেঈমানদের কোথায় নেই নসিবে নাই এখন অনেক ওয়াহাবি আলেমরা মাঝে মাঝে ওয়াচবে মিলাদের কথা কয় অনেক ওয়াহাবিরা এখনো মিলাদ শরীফ পড়ে আর ডানি বামে চায় তো একজন বুড়া বাবা বলে হুজুর মিলাদও পড়েন ডানি বামে চান কি জন্য চাকরি বাছাই কি বাছায় কেন আমাদের জন্মগত অভ্যাস মিলাদুন নবী বেদাত এখন তো ফাইতেছি না সরকারে বলছে ইবাদত মুসা কালিমুল্লাহ বলছেন ইয়া রহমান ইয়া আল্লাহ তোমাকে একটু আমি চাই ইয়া রহিম ইয়া আল্লাহ তোমাকে আমি একটু চাই ইয়া লতিফ ইয়া আল্লাহ তোমাকে একটু চাই ইয়া গফফার ইয়া আল্লাহ তোমাকে একটু চাই ইয়া আজিজ ইয়া আল্লাহ তোমাকে একটু চাই আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার কাছে ভিক্ষা চাই ও আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। রব্বি আরনি, মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলেন লন তারানি, ও মুসা আমাকে দেখবা না। মুসা বারবার যখন বলছো আমাকে দেখতে চাও, তাহলে তুমি আখেরি নবীকে একটু খোঁজ করো। মুসা নবী আল্লাহকে দেখতে চায়, কত আরজি কত প্রার্থনা। আল্লাহ বলেছিলেন তারানি, মুসা তারপরও বলে আল্লাহ একটু দেখা দাও না। যাও, তুমি যখন আমাকে দেখতে চাও কুদের পারে তুমি আসো, আমি সেখানে আমার নূরের তেজল্লি, নূরের পাওয়ার সামান্য আমি কুদের পাহাড়ে দেব। তবে ওই নূরটাকে যদি তুমি দেখো তাহলে আমাকে দেখার সম্ভাবনা থাকবে, আর যদি না দেখো তাহলে তোমার সম্ভাবনা নাই। মুসা নবী বলে আল্লাহ এই সুযোগ আমাকে দাও। এজন্য কবি বলেন গুফতে মুসা বা খোদা কুহে তুর। আবার আমার নবী সাহেব কি বলেন, গুফতে মুহাম্মদ বা খোদা আরশে নূর। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুসা জমিনে আর আমার তোমার নবী সাত আসমানের উপরের 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 উপরে আরশে আজিম। আমার নবীর মেরাজ তো মুসা নবী যাইতে কুতির পাড়ে তার জুতা ছিল। কি ছিল? জুতা। কারণ আমি তো মুসা নবীর তিনবার জিয়ারত করেছি ইসরায়েল ফিলিস্তিনে যাইতে। মুসা নবীর কবর সুন্দর কবর, আমি নিজের চোখে মুসা কালিমুল্লাহ কবরে দেখেছি। মুসা কালিমুল্লাহর কবরের উপরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কবর তো যাইবেন, খাতা বালিশ লেপ্ত শোক কিছু নাই, কিচ্ছু নাই। আপনার যখন কবর দিবে এটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা এফার্ট তুলি আসে কিনা আওয়াজ বুঝে জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আসে কিনা? বলো আমরা কবর যাইতে নবী চাই কি চাই না? নবী কি মরা না জিন্দা? মা বোনের কবরও নবীর প্রয়োজন আছে কিনা? ভাই বাবাদের কবরও আছে কিনা? রাষ্ট্রপতির কবরও আছে কিনা? প্রধানমন্ত্রীর কবরও আছে কিনা? এবার চিৎকার দিয়ে বলুন আমাদের নবী কয়জন? আল্লাহ তাআলা বলে মুসা তুমি কুয়েতের পাহাড়ে আসবে, সেখানে আমি যারা পরিমাণ নূর দেব। যারা কি যারা? শুনুন চট্টগ্রামের ভাই বাবারা, শুনুন মা বোনেরা পর্দার থেকে শুনুন, মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা শুনুন, যারা কাকে বলে? সুইচ, ওই যে ফুল তুলো সুইচ, ওই সুইচের মাথাকে যদি 70 ভাগ করে 69 ভাগ বাদ দিয়ে 1 ভাগের নাম যারা। কির মাথা সুইটা কদ্দুর? আমাদের দেশে সিটাং কি বলে জানে না, আমাদের চাঁদপুর কুমিল্লায় বলে সোনামুখী সুই। ঠিক আছে নি? কি মুখী সুই? এই সুইয়ের মাথাকে যদি 70 ভাগ 69 ভাগ যদি বাদ দেন, 1 ভাগ যদি গণেন, এটার নাম জাররা। আল্লাহ বলে মুসা জাররাম পরিমাণ নূর আমি কুহুতের পাহাড়ে দেব সেখানে বোঝা যাবে তুমি আমাকে দেখে কি দেখো না মুসা কালিমুল্লাহ কুহুতের পাহাড়ে যাচ্ছেন জুতা নিয়ে শব্দ হলো মুসা জুতা খোলো এ মুসা তুমি কি জানো না نحن اقرب اليه من حبل الوريد আমি প্রত্যেকটি বান্দার গর্দানে শাই রগের ভিতরে যে ব্লাড রক্ত এই রক্ত যত কাছে আমি বান্দার কাছে তার চাইতে আমি বান্দা অনেক কাছে আমি আল্লাহ আল্লাহ এখানে আর নবী জানের চাইতে কাছে আর নবীও أولا بالمؤمنين من أنفسهم نبي كان موسى نبي جوتا كولن كوتر پہاڑ گئے موسى نبي الله نور تجلی كوتر پہاڑ আসলো پہاڑ جلے گئے Musa Kalimullah bows Musa Kalimullah Madar Talu Tage Pair Talu Puchanto Gang Bair Hoj Musa Kalimullah Zabandi Panipuch Musa Kalimullah Kudri Pare Dektechen Agon Alo Nur Jalche Musa Nabi's piter nicher mati jole giyeche Musa Nabi behosh kichukkon pore Musa Nabi ke Allah dak dilen Musa ki hocche ki dekhcho Allah ami behosh Allah ami Musa Kalimullah piter nicher mati angra paha জলে গিয়েছে এ মুসা নবী তোমার অবস্থা কি আল্লাহ আমি বেহুশ আমার পিঠের নিচে মাটি আংরা হয়ে গিয়েছে মুসা নবীকে আল্লাহ বলেন ও মুসা তুমি কি আছো কি আল্লাহ আমি আছি বেহুশ অবস্থায় মুসা এই কিছুক্ষণ পড়বে আমি আল্লাহ তোমার পায়ের তলে থেকে মাথার তলে পর্যন্ত আংরা করে দিতাম জ্বালাই দিতাম শুধুমাত্র তোমাকে আমি রক্ষা করেছি তোমার কফলে আখেরি নবীর নূর মোবারক থাকার কারণে তিনবার বলো তো ইয়া রাসূলুল্লাহ এই সামনের লোক থেকে একবারে পিছনের লোক আস্তে আস্তে সবাই পর্যন্ত বলবেন আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে Danat Mubarak Tule Amra Mote Kabore Hashore Mizane Nobi Jaiki Chaina Amar Kota Buzdugun Apnader Koshto Hoy Karon Manuk To Onek Kintu Dekha Jay Samanyo Rasta Jamuno Brain Jamugis মানুষের বুদ্ধি মনে মনে বলতেছে এত লোক কেন ফেরেশতারা বলে লোক নাই কেন আমরা নতুন নতুন করে ফজরের আযান যখন হয় আসসালাতু খায়রুম মিনান নাম থেকে মাগরিবের আল্লাহু আকবার পর্যন্ত আমরা 70000 ফেরেশতা নতুন করে নবীর রওজা মুবারক জিয়ারত করি আর এখন মিলাদুন নবী করলে তারা বলে বেদাত 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 নেই কবরে যা তুই দেখবি কি বেদাত না ইবাদত এবং মাগরিব থেকে ফজর পর্যন্ত 70000 দিনে 70 রাতে 70 যোগ বিয়োগ করে বলুন কত এক লক্ষ 40000 ফেরেশতা আজকে যারা আসবে কালকে আর আসবে না কিয়ামত পর্যন্ত আসবে না এইভাবে প্রতিদিন 1,40,000 ফেরেশতা এসে আপনার আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে হাশর ময়দানে দেখবেন ওয়াবিদের মায়ের আপনারা দেখবেন ইমাম হুসাইনের কাফেলা সুবহানাল্লাহ আসবে না আর তারা দেখবে এজিদের কাফেলা বলুন আমরা কি এজিদ পার্টি না ইমাম হুসাইন পার্টি বাংলাদেশে এক ফিশাব বাড়িছে বরিশাল বাড়ি এটার বড় সর্বনাই ফিরের নাম হইছে বর্তমান বর্তমান ফজলুল করিম সে বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি এটা মার এরম ফিরামি সারা পৃথিবীতে দেখি না এটা একটা জাহান্নামী ফির আমারে গুলি করবে ফাঁসি দিবে দাও গুলি করো করো এখন আন্তর্জাতিক যদি গুলি করতে পারো আমি কবরের মধ্যে শহীদ এবং জিন্দা যারা বলেন আমরা শহীদের দরজা চাই কি চাই না এজিদ কি ভালো না খারাপ এজিদ কে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে যেই পীর বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি তুই লানাতুল্লাহ আলাইহি তোর হুর আল্লাহর কসম আমি আশ্চর্য হলাম ফির কেমনে বলে এজিদ অনেক জ্ঞানী এগুলা ভালো মতো প্রতিবাদ করবেন প্রতিবাদ করলে আল্লাহ নবী আপনাকে রহমত দান করবেন তো মুসা কালিমুল্লাহ রক্ষা পেলেন আমার নবীর নূর মোবারকের কারণে শুধু তা না ফেরাউনের যোগে মুসা কালিমুল্লাহ নীল নদী আমি 10-12 বার নীল নদীতে গেছি নীল নদীর মাঝখান দিয়ে পুরো একটা রাস্তা হলো সে রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ পার হলো এবার সুন্দর করে বলেন মুসা কালিমুল্লাহকে নীল নদী দিয়ে পার করতেছেন কে আল্লাহ আর ফেরাউনকে মারতেছেন কে আল্লাহ ফেরাউন নিজে তো বলছে আমি নিজে আল্লাহ وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون موسى كلم الله بارك আর ফেরাউন দুই দিকের পানি এসে সে মরলো বলেন একটু সুন্দর করে মুসা আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন কে আর ফেরাউনকে মারছেন কে এবার সুন্দর করে বলুন সকল ক্ষমতার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ ধন দৌলতের মালিক কে বলেন আমাদেরকে রাখছে কে এই মাহফিলে আনছে কে কালকে আমাদেরকে আবার উঠাইবেন কে সবকিছু আল্লাহ আছে কি না আল্লাহ কয়জন এবার চিৎকার দিয়ে বলেন আমাদের এই কুফালের এই নাকের মালিক কে আমরা পশ্চিম দিকে কিবলামুখী হয়ে সিজদা করব কাকে দৈনিক কয়বার বলেন ফজর আমি বলার পরে বলবেন ফজর যোহর আসর মাগরিব এশা আমরা নামাজ পড়ে আল্লাহকে চাই কি চাই না আমার মা বোনরা নামাজ পড়বা ভাই বাবারা নামাজ পড়বা মাহফিল কমিটির ভাই বাবারা নামাজ পড়বা মিডিয়ার ভাইরা নামাজ পড়বা ক্যাসেটের ভাইরা নামাজ পড়বা মাইকিং যিনি মাইক যার সেও নামাজ পড়বা মাইকটা খুব ভালো মাইকের লোক আসেনি এখানে মাইকম্যান খুব ভালো মাহফিলে মাইকটা আনবা আর মাহফিলে আসলে মাইকওয়ালারা ভিডিওওয়ালারা এটা মাথায় দিবা কি টুফি আর ওযু করবা না করবা না ওযু করবা মাইন্ড করবেন না এখানে দুই চারজন বা কিছুজন আছে যে আজকে মাহফিল আসার আগে প্রস্রাব করেছে কিন্তু পানি নেই নেই আন্তর্জাতিক ঘটনা এরা কি ফাক না না ফাক হাদিস আত-তাহুরু শাতরুল ঈমান মা বোন ভাই বাবারা শুনুন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তুমি যদি এই মুহূর্তে মরে যাও তোমার পাশে জান নিতে আজরাইল আসবে হয়তো তুমি ঈমানদার হিসেবে নবীও আসবে আমার কথায় কি গোসা হয়েছে না কালকে সাহেবেন আর বলবেন হুজুর কেন আসলো আমারে শেষ করলো যে মুসা কালিমুল্লাহর কুফালে আখরি জমানার নবীর নূর ছিল সে মুসা কালিমুল্লাহর একখানা কিতাব পেয়েছেন তাওরাত আমার নবীর আসার কয়েক হাজার বছর আগে মুসা নবী এসেছেন ওনার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত উনি শুয়ে আছেন কবরে মাজারে আমার নবী যেদিন মেরাজে যাচ্ছেন ওই দিন যাওয়ার সময় মুসা নবীর কবর জিয়ারত করছেন সুবহানাল্লাহটা আর একটু আস্তে বলবেন আমার নবী মুসা কালিমুল্লাহর কবরের দিকে যাচ্ছে মুসা কালিমুল্লাহ আমার নবী যখন যাচ্ছেন মুসা কালিমুল্লাহ তখন ছিল নামাজে সুবহানাল্লাহ কবরের ভিতরে নামাজে আমার নবীর জন্য হাদিস শরীফ বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা এবং নামাজ পড়তেছে তো মুসা নবী নামাজ পড়তেছে যখনই মুসা নবীর কবরে আমার নবী যাচ্ছিলেন মুসা কালিমুল্লাহ নামাজ শেষ করে সোজাসুজি কবরের বাইরে এসে আমার নবীর দুই হাত মোবারকে চুমা মোবারক দিয়ে আমার নবীকে জড়াই ধরে কোথা থেকে আর ওয়াহাবিরা কিতাবে কি দেখছে জানেন उर्दू लेख से नबी मरने के बाद मट्टी के साथ मिल गई नबी बेले मोरी बेले माटी साथे मिशे गेছে যাসনা তো যদি ক্ষমতা থাকে লাল দিঘির একটু পূর্ব উত্তরে যাও সেখানে একটা আল্লাহর ফকির আছে বাবা সাহেব আমানত رضي الله تعالى جاء شاه امانتر مزار যদি তোর সাধ্য হয় দেখার ক্ষমতা হয় এখনো যদি ওই উপযুক্ত হস গিয়ে দেখবি বাবা শাহ আমানত এখনো মাজারে জিন্দা সুবহানাল্লাহ জোরে বলেন ঠিক কি না রাঙ্গুনিয়া মরিয়মনগর হযরত আল্লামা নুরুসফা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজান হযরত আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি যাকে ইন্তেকালের অনেক বছর পরে তার মাজারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে امام اہل سنت مجدد دین ملت حضرت-e-Azizul-Haq شیر-e-Bangla القادری رضی اللہ تعالی تینی بولے چھن আমাকে যদি তোমরা কবর দাও কবরটা একটু গভীর ভাবে করবে আমি যেন দাঁড়াইতে পারি মুরিদরা বলল হুজুর কেন কো জানো না কেন আমি দাঁড়িয়ে রোজকে সালাম দিয়ে মিলাদ পড়ি নবী যখন আমার কবর আসবে আমি তখন নবীকে দেখে মিলাদ শরীফ পড়ব নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত ইয়া রাসূল হায়াতুন নবী জিন্দাবাদ জিন্দা নবী জিন্দাবাদ নূরের নবী জিন্দাবাদ হাজির নাজির নবী জিন্দাবাদ জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ উচ্চ স্বরে বলো মারহাবা জিন্দা हज़रते मूसा कलिमुल्लाह मजार থেকে এসে আমার নবীজিকে জড়াই ধরলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দাওয়াতে যাচ্ছেন ও নবী যদি দাওয়াতে যান আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন আমার নবী বলতেছেন মুসা বলবো তোমার কবর তুমি जिंदा তুমি এখন কোথায় যাবে কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আগে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীদের সাথে লাইনে দাঁড়ায় থাকব আর আপনি যখন যাবেন আপনাকে আমরা স্বাগতম জানাবো নবী যাচ্ছেন মেরাজে আর মুসা নবী যাচ্ছেন কোথা থেকে কবর থেকে নবী গেলেন গিয়ে দেখেন आंखे आमद नौ फलक में राजू अंबियाओ औलिया मोहताजू समस्त नबी যখন सुबहानल्लज़ी असरा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक्सा नबी যখন মসজিদ আকসা থেকে গেলেন আল্লাহ আমার লাইফে আমাকে তিনবার নিয়েছেন যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 25000 ওয়াক্তের সওয়াব সেখানে আমার নবীজি গেলেন तमाम আম্বি کرام দুই পাশে লাইন ধরে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন নবী গিয়েছেন সবাই একটু জোরে জোরে বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দেখি যদি আরেকবার বলি সুন্দর করে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দেখি যদি মারহাবা ইয়া মারহাবা दो तीन बार पढ़ें मरहबा या मरहबा या সেখানে সমস্ত নবীগণ কিন্তু আযানে কোন নবীর নাম না শুধু আমাদের নবী বলুন আযানে নবীর নাম বল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর নাম আযান আযানের পরে কে নামাজ পড়াবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ভালো দাউদ কে জানেন সুলাইমান আলাইহিস সালামের আব্বা সুলাইমান ইসলাম কে জানেন যিনি জিন জাতির বাদশা সুবহানাল্লাহ সুলাইমান ইসলাম কে জানেন যিনি আমার নবী পৃথিবীতে আসার আগে হাজার হাজার বছর আগে তিনি একটা জঙ্গলের মধ্যে নেমেছিলেন জঙ্গলে নেমে তিনি মাটিকে সুমা প্রদান করছেন আর বলছেন ও মাটি তুই বড় কিসমতওয়ালা মাটি মাটি রে তুমি কি তোমাকে চিনো কো বলো কো তুমি মাটি হচ্ছ আখিরি জামানার নবী রওজা মুবারকের মাটি সুবহানাল্লাহ এখনো নবী আসেনি রওজা মুবারকের মাটির সাথে সুলাইমান নবীর কথা আরে শয়তানরা বলে মিলাদুন নবী কোথাও নেই সব জায়গায় আছে তোর খাইছতে নেই কিতাবের নাম কি খাইছত আপনারা বলেন কিতাবের নাম কি তাদের খাইছতের কিতাবে না এটা জেরির এক মুরব্বি মুরব্বির নাম বলি মাওলানা শফি মরার এক দেড় বছর আগে ওয়াজ করে গেছে যারা মিলাদুন নবীর তাবারুক খায় তারা গু খায় আচ্ছা আপনি একটু বিবেচনা করেন যে মানুষটা নবীর মিলাদের তাবারুকের গু বলছে এটা কি মানুষ না মানুষ আমাকে একজন ফন্দি বলে আপনি এরে বলছেন অমুসলিম আপনার কত বড় সাহস আপনার মৃত্যু নেই আমি কি আছে কোথায় আছে এটা আমার লগে আছে তুমি কি কইতেছ কত বড় হুজুর রে আপনি অমুসলিম বলছেন কেন আমি তো তোমার হুজুর বলছে মিলাদুন নবী তাবারক যারা খায় তারা গু খায় কইটাকে বলছে আপনি কি আমারে প্রমাণ দিতে পারবেন 100 বার পরবার জন প্রমাণ দিছি ও তার কফালে 174 বার এটা হুজুর না এটা ঈমান সুন মিলাদ যাও জিয়ারত করো আমাদের জীবন দেব রক্ত দেব কিন্তু আমরা ঈমান দিতে পারি না তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ এই দুই হাত তুলে বলো মুহাব্বতে বলো আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না আমার নবী মসজিদে নববী মসজিদ আকসায় নামাজ পড়াচ্ছেন মুয়াজ্জিন জিবরাইল আমিন ইমাম রাহমাতুল লিল আলামিন দুই রাকাত নামাজের ইমামতি করলেন আমাদের নবী নামাজ ফিরাইবার পরে সালাম আমার নবী চলে আসলেন একটা পাথরের উপরে ওই পাথরটা ডাক দিয়ে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি পাথরে সালাম আপনার কদম মোবারকে কে সালাম দিচ্ছে আমার নবী বলে পাথর কি বলতে চাও বলো কই ইয়া রাসূলুল্লাহ আমি জন্ম হওয়ার পরে এই পর্যন্ত পৃথিবী থেকে আমার উপর পা রাখেনি শুধু আপনি পা মোবারক রেখেছেন নবী গো আমি একটু আপনার কাছে ফরিয়াদ করি আপনার পাও যে পাথরের উপরে লেগেছে এই পায়ে পাথরে যেন কেউ আর পা লাগাইতে না পারে আপনি একটু দোয়া করুন আমি জমিন থেকে উপরে সৈন্যের উপরে উঠে যাই নবী দোয়া করলেন পাথর উঠে গেল আমার নবী তখন দেখতেছেন বুরাক জিবরাইল বলে বুরাক রেডি আমলা রাসূল উঠবে বুরাক বলে জিবরাইল একটু আমাকে কথা বলার সুযোগ দাও বুরাক কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এখন নিয়ে যাব এটা আমার কপালের ভাগ্য কিন্তু নবী গো আপনি আমার পিঠ মোবারক উঠার আগে আপনি নবীর থেকে একটা কথা মোবারক চাই কই কি কই হাশরের ময়দানে 12 সূর্যের তাপ থাকবে মাথার উপর আপনি নবী বলুন ওই দিন উম্মতকে বাঁচাইবার জন্য আমি বোরাকের উপর উঠে আপনি দৌড়াদৌড়ি আমি করব আপনার উম্মতকে আপনি কাউসারের পানি দিবেন কিনা নবীজি ডাক দিয়ে বলে বোরাক তুমি আমার উম্মতের কথা বলেছো যাও শুধু আজকে তোমার পিঠে আমি উঠব না হাসরের ময়দানে তোমার পিঠে উঠে তোমাকে 20 দিন মত দৌড়াদৌড়ি করব আর আমার উম্মতকে আমি গাউসের পানি পান করাবো